নির্বাচন কমিশনের মামলায় জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন গ্রেফতার। নরসিংদীতে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। পহেলা ডিসেম্বর শুক্রবার দুপুর 12:50 দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে কোনো স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মায়ের উপর কোনো ওষুধ নাই এমন বক্তব্য দেওয়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরে বিকেলে তাকে আদালতে নিয়ে আসা হয়। আদালতে আনার পূর্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করে ছাত্রলীগ কর্মী সমর্থকরা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোকন চন্দ্র সরকার। তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নরসিংদী মডেল থানায় রিমনের নামে বৃহস্পতিবার রাতে মামলা করে নির্বাচন কমিশন। এ মামলায় শুক্রবার দুপুরে রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে রিমনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নরসিংদী সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক বাদী হয়ে 30 নভেম্বর বৃহস্পতিবার রাতে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম। তিনি আরো বলেন, এমন বক্তব্য হুমকি ধমকি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করে। নির্বাচনী আইন লঙ্ঘনের এমন ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না। এছাড়া বৃহস্পতিবার রাতে রিমনকে শোকজ নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ। নোটিশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। উল্লেখ্য, বুধবার দুপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 1 সদর আসনের সংসদ সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর পক্ষে নরসিংদী ক্লাব লিমিটেডে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন বক্তব্য দেন রিমন। এমন বক্তব্যে মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।